সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 শিক্ষাবর্ষে 2022 ব্যাচের বিএড প্রোগ্রামে ভর্তির জন্য যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন, তো তাদের সেই লিখিত পরীক্ষার ফল কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই এই ফলটি কীভাবে ডাউনলোড করবেন, আপনারা ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ভর্তি হবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। সম্মানিত ভিউয়ার্স, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসাবে চাকুরিতে প্রবেশ করতে চান, তাদের জন্য কিন্তু বিএড বাধ্যতামূলক। দুদিন আগে হোক পরে হোক, আপনাকে ব্যাচেলর অফ এডুকেশন বিএড সনদ অর্জন করতেই হবে। আপনার পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং নানাবিধ কারণে বিএড সনদের কোনো বিকল্প নাই। তবে বিএডটা জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং সেই ওপেন ইউনিভার্সিটি, তিনটা সেকশন থেকে আপনারা কিন্তু করতে পারেন। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে বিএড স্কেল পেতে কোনো সমস্যা হয় না। ভবিষ্যতের জন্য বিএড বাধ্যতামূলক, সো আপনারা অবশ্যই বিএড কোর্সটা করে ফেলবেন। তো যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড ভর্তির জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাদের সে চূড়ান্ত ফলাফল আজকে 29 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে ভর্তির তারিখ এবং সময় হচ্ছে 1 ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে আর এটি চলবে 23 ডিসেম্বর পর্যন্ত, রাত 12টা পর্যন্ত চলবে। আমি একটু আবার বলছি, ভর্তি শুরু হবে 1 ডিসেম্বর থেকে আর ভর্তি শেষ হবে 23 ডিসেম্বর পর্যন্ত। মোটামুটি 23 দিন কিন্তু সময় আপনাদেরকে দিয়েছে। তো যাদের রোলগুলো আছে কেবলমাত্র তারাই কিন্তু সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে চূড়ান্তভাবে ভর্তি হতে পারবে। তবে আপনারা এই রেজাল্টটা কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটি পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আসতে হবে। আপনারা গুগলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে এটি চলে আসবে। এছাড়া আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা যথানিয়মে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবেন, আসার পর একটু নিচের দিকে আসবেন, বাম পাশে দেখবেন লেখা আছে অ্যাডমিশন। এখানে অ্যাডমিশন এবং এক্সামিনেশন দুটো অপশন পাবেন, তো আপনারা অ্যাডমিশন অপশনটিতে যাবেন। এখানে এসে নিচের দিকে আসবেন, দেখেন বিএড ফাইনাল অ্যাপ্লিক্যান্টস লিস্ট ফর অ্যাডমিশন, এটা আপনারা পেয়ে যাবেন 2021-22 শিক্ষাবর্ষের জন্য। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন যে 28 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখের ইস্যুকৃত বেশ কিছু সিটি এখানে আছে। 2021-22 শিক্ষাবর্ষ 2022 ব্যাচের জন্য যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজে লিখিত পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকটা টিচার্স ট্রেনিং কলেজ বা স্টাডি সেন্টারের নাম সহ কিন্তু এখানে রেজাল্ট চলে এসেছে। তো আপনি যে স্টাডি সেন্টারের অধীনে পরীক্ষা দিয়েছিলেন আপনি সেই স্টাডি সেন্টার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই পিডিএফ ফাইল এখানে শো করবে, আপনাদেরকে সেই পিডিএফ ফাইলটি সর্বপ্রথমে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। আপনারা সেটা ডাউনলোড করে নেবেন এবং এটি প্রিন্ট কপি হিসাবে সংরক্ষণ করবেন, এবং ভর্তির সময়ও আপনার ইচ্ছা করলে এটি হাইলাইটস করে দিতে পারেন। আর ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, ডিটেইলস এখানে কিন্তু দেওয়া আছে। সো আপনাদেরকে এটি প্রিন্ট আউট করে নেওয়া ভালো ভর্তির আগেই। তো এখানে কী কী জিনিস লাগবে আমি বলি, তার আগে তো আপনাদের বলেছি যে 1 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আর ভর্তি হতে আপনাদেরকে কী কী লাগবে তার চূড়ান্ত নির্দেশনা কিন্তু একদম শেষের পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদের সকল শিক্ষাগত যোগ্যতা, আপনি আবেদনের সময় যে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছিলেন, এসএসসি থেকে মাস্টার্স বা অনার্স পর্যন্ত সবগুলো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তারপরে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে, এগুলো আপনারা অবশ্যই ফাইলে নিয়ে যাবেন। এবং
এগুলো একাধিক কপি ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যাবেন। আর আরও কিছু দিতে হবে এর সাথে, আপনারা যখন অনলাইনে অবশ্যই ভর্তি হবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভর্তি আপনারা আবেদন করেছিলেন, তো সেই আবেদনের একটা কপি দিতে হবে। এছাড়া ভর্তি ফি হিসাবে অনলাইনে আপনাদেরকে 6,169 টাকা এবং সার্ভিস চার্জ, তো মোটামুটি এখানে 6,200 টাকা আপনারা ধরে নেবেন। তো প্রায় 6,200 টাকা কিন্তু আপনাদেরকে অনলাইনে জমা দিতে হবে। তো কীভাবে এই টাকা জমা দেবেন সে নিয়ে আমি ভিডিও দিব, আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন। তো আপনারা অনলাইনে পেমেন্ট করে দিবেন। এছাড়াও আরও কিছু তথ্য এখানে রয়ে গেছে, আপনারা অনলাইন পেমেন্ট করলে পেমেন্ট স্লিপটা দিয়ে দিবেন তার সাথে, এবং এই বিএড প্রোগ্রামের যে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে 27 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9:30 সমস্ত স্টাডি সেন্টারে। তো এটি ছিল নির্দেশনা, আপনারা কিভাবে সেই ভর্তির ফিটা পেমেন্ট করবেন সেগুলো কিন্তু আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গেলে পাবেন। আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবেন, এখানে এসে OSAPS এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনারা স্কুল অফ এডুকেশন এটা সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা ব্যাচেলর অফ এডুকেশন BEd সিলেক্ট করে দেবেন। তারপর এখানে লগ ইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন, দিয়ে লগ ইন করে দেবেন। আপনারা যখন আবেদন করেছিলেন ঠিক এরকমই অপশন ছিল। আপনারা এখান থেকে কোর্সে যখন এনরোলমেন্ট শুরু হবে তখন সে অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক এখান থেকে প্রোফাইলটা প্রিন্ট করে নেবেন, তারপরে হচ্ছে আপনারা পেমেন্ট হিস্ট্রিটা এখান থেকে প্রিন্ট করে নেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সনদের সাথে অবশ্যই পেমেন্ট হিস্ট্রি এগুলো আপনারা দিয়ে দেবেন। মোটামুটি কাজ কিন্তু এটাই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা সুবিধা হলো আপনাদেরকে প্রথমেই যাবতীয় ফি পরিশোধ করতে হবে, এ বছরে আর কোনো ধরনের ফি আপনাদেরকে দিতে হবে না। এই 6,200 টাকায় মোটামুটি প্রথম সেমিস্টারে শেষ, সমস্ত খরচ কিন্তু তারা এটা বাবদ নিয়ে নেয়। সো আপনারা দেরি না করে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশন উন্মুক্ত আছে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিজেও ওপেন ইউনিভার্সিটি থেকে বিএড কোর্সটা সম্পন্ন করছি, ফাইনাল ইয়ারে আছি। সো ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা, তিক্ততা, অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান আইকনটি অন করে দিন, যাতে করে শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।